আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রফ রিভিউ অন ইমিউনোলজির তিনটা ক্লাস শেষ করেছি। তো আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে আমরা কি বলেছিলাম যে তিনটা পাথওয়েতে হয়, সেটা একটা ক্লাসিক্যাল পাথওয়ে, একটা হচ্ছে লেকটিন পাথওয়ে, ওকে, আর আমাদের আরেকটা ছিল অল্টারনেটিভ পাথওয়ে। আচ্ছা, তো এখন আমরা একটা দেখবো যে আমাদের রেগুলেশন অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়ে, মানে হলো যে আমাদের বডিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে সেটা একটা ব্যালেন্স ওয়েতে থাকে, কোনো কিছু এক্সেস হওয়া ভালো না, আবার ডেফিসিয়েন্সি হওয়া ভালো না। এখন দেখেন, এই কমপ্লিমেন্ট সিস্টেমটাকে, এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা কিছু মেকানিজম দিয়ে দিয়েছেন আমাদের বডিতে, সেটা হলো কি, C1 ইনহিবিটর। আপনারা জানেন আমাদের যে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন শুরু হয় কি, আমাদের কমপ্লিমেন্ট প্রোটিন C1টা সে গিয়ে অ্যান্টিবডির গায়ে বাইন্ড হয়, অ্যান্টিবডির কমপ্লিমেন্ট রিসেপ্টরের জায়গায় এখানে C1 বাইন্ড হয়, তারপরে সে আলটিমেটলি কি করে, আমাদের C2 এবং C4 কে ভেঙে আমাদের পাথওয়েটা অন করে, তাহলে যাতে সে শুধু শুধু বা এক্সেসিভলি এরকম পাথওয়েটা রান না করে, সেজন্য আমাদের টিস্যুতে C1 ইনহিবিটর দেওয়া আছে, ঠিক আছে? আরেকটা হলো যে অল্টারনেটিভ পাথওয়ে, ঠিক আছে? অল্টারনেটিভ পাথওয়ে আপনারা জানেন অল্টারনেটিভ পাথওয়েটা কিভাবে অ্যাক্টিভেট হয়। আমরা বলেছি যে অল্টারনেটিভ পাথওয়েতে আমাদের যে অ্যাক্টিভেশনটা করে সেটা হলো যে ফ্যাক্টর বি এবং কমপ্লিমেন্ট প্রোটিন C3, ওকে? আচ্ছা, তো এদেরকে কন্ট্রোল করার জন্যে ফ্যাক্টর বি এবং ফ্যাক্টর এবং কমপ্লিমেন্ট প্রোটিন সি যাতে বেশি বেশি অ্যাক্টিভেট না হয়, এই কারণে আমাদের টিস্যুতে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন ফ্যাক্টর এইচ এবং হচ্ছে ফ্যাক্টর আই, ওকে, ইনহিবিটর ফ্যাক্টর, ওরা এই আমাদের অল্টারনেটিভ পাথওয়েটাকে মানে কন্ট্রোল করে। এরপর হলো, দেখেন আমাদের মানে কমপ্লিমেন্টটা মেইনলি ডিস্ট্রাকশন যে করে প্যাথোজেনকে, সে কিভাবে করে, মানে হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে? তো এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা তৈরি হয় কার উপরে, যেখানে আমাদের কমপ্লিমেন্টটা বাইন্ড করে। মনে করেন এটা ছিল আমাদের একটা মাইক্রো অর্গানিজম, ওকে, এই মাইক্রো অর্গানিজমের গায়ে প্রথমে এখানে ইমিউনোগ্লোবিন এসে বাইন্ড করেছিল, আমি একটু রিভিউ করছি বোঝার সুবিধার্থে। তো এই অ্যান্টিবডির গায়ে তখন সেখানে এসে কমপ্লিমেন্ট বাইন্ড করে, এবং এই কমপ্লিমেন্ট যেই জায়গায় বাইন্ড করলো সেখানেই আমাদের এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সগুলো তৈরি হয়, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সগুলো তৈরি হয় এবং তারা পরে এই মাইক্রো অর্গানিজমটাকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু দেখা যায় এরকম মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যখন তৈরি হয় মাইক্রো অর্গানিজমের মানে সেল সার্ফেসে, আশেপাশেও এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা আশেপাশের আমাদের হোস্ট সেলকেও ডিস্ট্রয় করতে শুরু করে। তো এটা করার জন্য আমাদের হোস্ট সেলে আল্লাহ তাআলা ডিকে অ্যাসেলারেটিং ফ্যাক্টর দিয়ে রেখেছেন, যে যদিও কোনো ক্রমে হোস্ট সেলের সার্ফেসে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়ে যায়, আমাদের হোস্ট সেল তাকে মানে ইনঅ্যাক্টিভেট করে ফেলতে পারে ডিকে অ্যাসেলারেটিং ফ্যাক্টরের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো হলো কন্ট্রোল করার জন্য। আর যদি কারো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি দেখা দেয়, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারছেন যে কমপ্লিমেন্টের কাজ কি। কমপ্লিমেন্ট কাজ হলো সে ক্যামোট্যাক্সিস করে নিউট্রোফিল ডাকে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স করে মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে, এবং সে আরেকটা যেটা কাজ করে অপসোনাইজেশন করে, অপসোনাইজেশন। তাহলে যদি কমপ্লিমেন্ট কমে যায় এই কাজগুলো হতে পারবে না, ফলে আমাদের খুব ইজিলি ইনফেকশন হতে পারে। এবং আপনারা জানেন ভাইরাস, ভাইরাসের ক্ষেত্রে মেইনলি আমাদের কোন ইমিউন সেলটা রেসপন্সিবল, সেটা হলো যে CD8, আর ব্যাকটেরিয়ার জন্য আমাদের মেইনলি কোন সেলগুলো রেসপন্সিবল, CD4, কারণ কি, ওরা আলটিমেটলি হেলপার টিসেল তৈরি করে, এবং হেলপার টিসেলটা আমাদের টিস্যুতে যে ম্যাক্রোফেজ থাকে ওই ম্যাক্রোফেজকে বুস্ট আপ করে, এবং ম্যাক্রোফেজের কাজে অপসোনিন মানে অপসোনাইজেশন করে কে, কারণ ম্যাক্রোফেজের গায়ে আমাদের কমপ্লিমেন্ট রিসেপ্টর আছে, অপসোনাইজেশন করে ম্যাক্রোফেজকে হেল্প করে কমপ্লিমেন্ট, ফলে এবং ম্যাক্রোফেজের এই কাজগুলো কার জন্য, মেইনলি আমাদের হচ্ছে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনকে, ফলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে ইমিউন ডেফিসিয়েন্সি তো হবে, তবে মেইনলি কোন ধরনের ইমিউনো ডেফিসিয়েন্সি হবে, ব্যাকটেরিমিয়া, মানে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আপনার রিকারেন্টলি হবে, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। আরেকটা কথা দেখেন, C1 ইনহিবিটর, তাহলে আমরা কি বলেছি যে C1 ইনহিবিটর আমাদের কমপ্লিমেন্ট প্রোটিনকে এক্সেসিভ অ্যাক্টিভেশন হতে বাধা দেয়। তাহলে কারো যদি এই C1 ইনহিবিটরটা, হ্যাঁ, C1 ইনহিবিটরটা না থাকে, তাহলে তার বেশি বেশি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, যেখানে দরকার নাই সেখানেও অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তারা ক্যামোট্যাক্সিস করে, এবং তারা কি, মনে আছে সি আমাদের C3A, 4A, 5A, ওদেরকে কি বলেছিলাম, অ্যানাফাইলাটক্সিন, ঠিক আছে? ফলে তারা অ্যানাফাইলোটক্সিনের মতো কাজ করবে এবং অ্যানাফাইলেক্সিস করতে পারে বেশি বেশি অ্যাক্টিভেশনের কারণে। এবং আরেকটা বলেছে ডিকে অ্যাসেলারিং ফ্যাক্টর আমাদের হোস্ট সেলকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স থেকে মানে রক্ষা করে, তাহলে ডিকে অ্যাসেলারিং ফ্যাক্টর না থাকলে আমাদের হোস্ট সেল ইনজুড হওয়া শুরু করবে, যেমন হিমোলাইসিস হতে পারে, ঠিক আছে? তাহলে এই ছিল বিষয়টা, ওকে? তাহলে কমপ্লিমেন্ট প্রোটিন ডেফিসিয়েন্সি থাকলেও ইনফেকশন হবে,
আবার কমপ্লিমেন্ট প্রোটিনটা সাপ্রেস করার জন্য সি ওয়ান ইনহিবিটর, তারপর হচ্ছে ডিকে অ্যাসেলারেটিং ফ্যাক্টর, এগুলো না থাকলেও বেশি বেশি ইনফ্লামেশন হওয়া শুরু করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন আমরা এবার চলে আসি আমাদের সেন্ট্রাল মলিকিউল অফ কমপ্লিমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট একটা ভাইভা কোয়েশ্চেন, যে এতগুলো কমপ্লিমেন্ট প্রোটিন যে আপনি পড়লেন 20 টাইপস অফ কমপ্লিমেন্ট প্রোটিন, সেখানের মধ্যে সেন্ট্রাল মলিকিউল কোনটা? সেটা হলো যে C3B। ওকে, C3B এর কাজ কি? একটা হলো অপসোনাইজেশন। অপসোনাইজেশন কিভাবে অপসোনাইজেশন করে? আমি আপনাদের বলেছি যে যদি একটা মাইক্রো অর্গানিজম আসে, তাহলে ওই মাইক্রো অর্গানিজমটাকে যদি ম্যাক্রোফেজ কোনো কারণে টল লাইক রিসেপ্টরের সেন্সিটিভিটির অভাবে চিনতে নাও পারে, আমাদের C3B তাকে চিনতে পারে। এই C3D বা C3Bটা গিয়ে তখন এই মাইক্রো অর্গানিজমের গায়ে লাগে, এবং এই C3B এর জন্য রিসেপ্টর দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা কোথায়? ম্যাক্রোফেজের গায়ে। তাহলে সে তখন এখানে ম্যাক্রোফেজকে ডাকে এভাবে, তাহলে অপসোনাইজেশন করছে। আরেকটা হচ্ছে সিগন্যাল 2, এটাও আমি আপনাদের বলেছি। এই সিগন্যাল 2টা কিভাবে সে করে? সিগন্যাল 2টা হলো যে বি সেল অ্যাক্টিভেশনে আমরা বলেছিলাম যে দুইটা পাথওয়ে তো হতে পারে, টি সেল ডিপেন্ডেন্ট, টি সেল ইন্ডিপেন্ডেন্ট। টি সেল ইন্ডিপেন্ডেন্টে সিগন্যাল 2টা এই C3B কমপ্লিমেন্ট প্রোটিনটা প্রোভাইড করে থাকে। আপনারা প্রিভিয়াস ক্লাসটা একটু রিভিউ করতে পারেন। এরপর আরেকটা হলো ফরমেশন অফ মেমব্রেন এট এ কমপ্লেক্স। ইয়াস, এটা আপনারা জানেন যে C3B তৈরি হয়, এবং এই C3Bটা আলটিমেটলি সি কি করে? C3Bটা আমাদের C2B এবং C4B এর সাথে মিলে C5 কনভার্টেজ তৈরি করে, এবং এই C5 কনভার্টেজটা C5B তৈরি করে, এই C5B পরে C6, 7, 8, 9 এর সাথে মিলে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করে। তাহলে এই তিনটা কাজ। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা হাইপার সেন্সিটিভিটিতে। এখন আমরা আসি হাইপার সেন্সিটিভিটিতে। ওকে, আচ্ছা তাহলে একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে মনে রাখবেন যে হাইপার সেন্সিটিভিটি এবং হলো অটো ইমিউনিটি, এই দুটো সাথে সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। হাইপার সেন্সিটিভিটিটা হলো যে ফরেন অ্যান্টিজেন, আর অটো ইমিউনিটিটা হলো সেলফ অ্যান্টিজেন। যেমন দেখেন, আমি যদি বাহিরে যাই, ডাস্টের এক্সপোজারে আমিও আসি, কিন্তু আমার অ্যাজমা শুরু হয় না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের জেনেটিক্যালি তাদের প্রিডমিনেন্স আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডাস্টের এক্সপোজারে তার অ্যাজমা হয়ে যাচ্ছে হাইপার সেন্সিটিভিটির কারণে। আচ্ছা তাহলে এই যে ডাস্ট হচ্ছে একটা ফরেন অ্যান্টিজেন, কিন্তু কারো ক্ষেত্রে হবে কারো ক্ষেত্রে হবে না, এটাই হলো হাইপার সেন্সিটিভিটি। অটো ইমিউন ডিজিজটা কি? অটো ইমিউন ডিজিজ হলো যখন আমার ইমিউন সিস্টেম আমার বডির এগেনস্টে তার ইমিউন রেসপন্স শো করবে। ঠিক আছে, তাহলে অটো ইমিউনিটিকে আমরা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি বলতে পারি। কোন শর্তে? যখন অ্যান্টিজেনটা মানে সেলফ অ্যান্টিজেন হয়। ঠিক আছে, কিন্তু হাইপার সেন্সিটিভিটিটাকে আমরা অটো ইমিউনিটি বলতে পারবো না। কেন? কারণ হচ্ছে হাইপার সেন্সিটিভিটি হতে হলে শর্ত হলো অ্যান্টিজেনটা ফরেন হতে হবে। যেমন দেখেন, আমরা যেটা দিই যে ইন্টারডার্মাল PPD, যেটা আমরা TB টেস্ট করার জন্য দিই, টিউবারকুলোসিস, সেক্ষেত্রে দেখেন PPD-টা আপনার জন্য একটা ফরেন অ্যান্টিজেন, সেক্ষেত্রে আপনার টেস্ট করছেন এবং এটা হবে হাইপার সেন্সিটিভিটি। অটো ইমিউনিটিটা হচ্ছে কি? যেমন মনে করেন যে সিস্টেমিক লুপাস এরিথেমেটাস, সেখানে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা আপনার সেলের অ্যাগেনস্টে কাজ করছে বা ইমিউন রেসপন্স শো করছে। তাহলে এই হলো তাদের বেসিক ডিফারেন্সটা। ওকে, এখন আসেন যে হাইপার সেন্সিটিভিটি, এই 4টা আমি লেন্স থেকে নিয়েছি। এটা পড়লে আমাদের আলহামদুলিল্লাহ 4টা হাইপার সেন্সিটিভিটি সম্পর্কে ইনশাল্লাহ একেবারে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখেন, হাইপার সেন্সিটিভিটিকে আমরা প্রথমে ডেফিনিশনটা আপনারা পড়বেন, হাইপার সেন্সিটিভিটি ইজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড এক্সাজারেটেড ইমিউন রেসপন্স, হ্যাঁ প্রিভিয়াসলি সেন্সিটাইজ, এটা একটা শর্ত। মানে হচ্ছে ওই অ্যান্টিজেনটা রিপিটেডলি এক্সপোজার, যেমন প্রথমবারে আপনার যেরকম ইমিউন রেসপন্স হবে, পরবর্তীবারে সেকেন্ডারি ইমিউন রেসপন্স, কারণ মেমোরি সেল তৈরি হয়ে গেছে, বেশি তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেন্সিটাইজড অ্যান্টিজেন, হ্যাঁ, ইন অ্যান ইন্ডিভিজুয়াল উইচ ইজ হার্মফুল টু হোস্ট, মানে যে ইমিউন রেসপন্সটা আমরা জানি কি বেনিফিশিয়াল ইফেক্ট, বাট এটা হচ্ছে এক্সাজারেটেড রেসপন্স শো করছে, যেটা করার দরকার ছিল না, ফলে হাইপার সেন্সিটিভিটি আমার পেশেন্টের জন্য উপকারী না হয়ে বরঞ্চ অপকারী হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের হাইপার সেন্সিটিভিটিটাকে আমরা 4 ভাগে ভাগ করবো। একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 2, একটা হলো টাইপ 3 এবং টাইপ 4। এর মধ্যে আপনারা মনে রাখবেন যে টাইপ 1, যেটা টাইপ 1টা তো হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ইমিডিয়েটেড, টাইপ 2 এবং টাইপ 3, এই দুটো একসাথে পড়বেন, এগুলো হলো ইমিউনোগ্লোবিলিন এম এবং জি, সংক্ষেপে আমরা মনে রাখবো ম্যাগনেসিয়াম দিয়ে। ওকে, আর টাইপ 4টা হলো এক্সেপশনাল, এখানে কোনো অ্যান্টিবডির ব্যাপার স্যাপার নাই, এটা হলো যে সেল মেডিয়েটেড। এবং কি সেল? টি সেল। কোন ধরনের টি সেল? CD4 টি সেল অ্যান্ড CD8 টি সেল। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা
জানলাম। আচ্ছা এখন আসেন টাইপ ওয়ান, এগুলো আমি অলরেডি আপনাদের বলে ফেলেছি, আপনারা একটু জাস্ট এখন সেটাকে মানে রিভিউ করবেন, রিক্যাপিচুলেট করবেন। সেটা হলো যে আমাদের, আপনাদের মনে আছে যে আমি আমাদের হেলপার টি সেল টু মেডিয়েটেড ইমিউনিটিতে কথাটা বলেছিলাম, যে যখন কোনো একটা অ্যালার্জেন আমাদের ইমিউন সিস্টেমের এক্সপোজারে আসে, যেমন সবচেয়ে কমন উদাহরণ আমরা যেটা দিই সেটা হলো যে আর্টিকেরিয়া বা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। ওকে, আচ্ছা মনে করেন এই যে হলো একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার এক্সাম্পলটাই আমরা দিই, মনে করেন কোনো কারণে ডাস্ট, যিনি মানে জেনেটিকলি ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রতি মানে প্রিডমিনেন্ট, এই একটা প্রথমে কোনো একটা অ্যালার্জেন যখন আসে সেটাকে তখন ম্যাক্রোফেজ ডেন্ড্রাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করার মাধ্যমে, এটা হলো একটা ডেন্ড্রাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করার মাধ্যমে তারা আমাদের লিম্ফ নোডে চলে যায়, লিম্ফ নোডে গিয়ে তাকে প্রেজেন্ট করে এবং হেলপার টি সেল টু তৈরি করে, এবং ওই হেলপার টি সেল টুটা তখন ফলিকুলার হেলপার টি সেলের মাধ্যমে আমাদের বি সেল থেকে বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করে। ঠিক আছে, তাহলে ওই ইমিউনোগ্লোবুলিন ইটা তখন অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসে, এসে একই সাথে এখানে বিভিন্ন যে ক্যামোকাইন্স রিলিজ হয় হেলপার টি সেল টু থেকে, ইন্টারলিকিন 4, 5, 9, 13, ওগুলোর কারণে এই অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন, দ্যাট মিনস হলো রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোসার মধ্যে, হ্যাঁ ল্যামিনা প্রোপ্রায়ের মধ্যে, সেখানে বেশি বেশি কি চলে আসে, মাস্ট সেল এবং ইওসিনোফিল চলে আসে। তো এর ফলে যেটা হবে, তখন এই ইমিউনোগ্লোবুলিন ইটা এখানে যে মাস্ট সেল ছিল, ধরেন এটা হলো মাস্ট সেল, হ্যাঁ এটা হলো মাস্ট সেল, এবং এখানে ইন দ্য মিনটাইম চলে আসছে ইওসিনোফিল, আর ইওসিনোফিলের নিউক্লিয়াসটা হলো আমরা জানি টেলিফোন শেপড বাইলোড। আচ্ছা চলে আসলো, এখন ইমিউনোগ্লোবিন ই যেগুলো আসলো ওগুলো এসে এই মাস্ট সেল এবং হচ্ছে ইওসিনোফিলের গায়ে এসে তারা অ্যাটাচড হয়ে যায়। হ্যাঁ আপনারা এটা হচ্ছে আলাদা করে পড়ার কিছু নাই, এটা হচ্ছে আপনারা আমার হেলপার টি সেল টু এর সাথে রিক্যাপিচুলেট করবেন। ফলে এই ঘটনাটাকে আমরা বলি যে সেন্সিটাইজেশন, ফলে পরবর্তীতে দেখেন এই কারণে হাইপার সেন্সিটিভিটিতে আমরা বলেছি কি প্রি সেন্সিটাইজড হোস্ট, মানে আগে একবার এসেছিল ফলে মেমোরি সেল তৈরি হয়েছিল এবং তারা সেন্সিটাইজড হয়ে আছে, ফলে একই অ্যালার্জেন যখন আবার ঢুকবে তখন এই মাস্ট সেল এবং ইওসিনোফিলের গায়ে অ্যাটাচড হওয়া অ্যান্টিবডিতে ওরা লাগার সাথে সাথে এখানে সিগন্যাল ক্রস লিঙ্কিং হবে এবং মাস্ট সেল এবং ইউসিনোফিল অ্যাক্টিভ হবে, এবং মাস্ট সেল তখন হিউজ পরিমাণে কি রিলিজ করবে, আমাদের হিস্টামিন রিলিজ করবে, তারপর হচ্ছে আমাদের সে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, লিউকোট্রিয়েন রিলিজ করে, এইগুলো রিলিজ করার মাধ্যমে সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, মিউকাস সিক্রেশন বাড়িয়ে দেয়। অন্যদিকে ইউসিনোফিল কি রিলিজ করে, মেজর বেসিক প্রোটিন রিলিজ করে, পারঅক্সিডেজ রিলিজ করে, করে সে রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোসাল লাইনিংকে ইনজুর করতে শুরু করে, মানে হচ্ছে সেল ইনজুর করবে এবং সেখানে ইনফ্লামেশন হবে, এবং প্রথমবারের তুলনায় সাবসিকুয়েন্ট রেসপন্সগুলো আরও বেশি হবে যদি আমরা মেডিসিন না নিই। কেন? কারণ হচ্ছে এখন সাবসিকুয়েন্ট এক্সপোজারে আমার ল্যামিনা প্রোপ্রায়াতে মাস্ট সেল ইউসিনোফিল বসে আছে সেন্সিটাইজড হয়ে, ওরা সেম অ্যালার্জেনটা পাওয়ার সাথে সাথে ওরা র্যাপিড ডিগ্র্যানিউলেশন করবে। একই ঘটনা হয় আমাদের মানে যেটা কি বলে আর্টিকেরিয়া, স্কিন অ্যালার্জিতে আর্টিকেরিয়া। ওকে, আচ্ছা তো এরপর আপনার এখানে এক্সাম্পলগুলো একটু দেখে নেবেন কি কি আছে। আর্টিকেরিয়া হয় অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে মনে রাখবেন যে এই হাইপার সেন্সিটিভিটি টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটিটা যখন জেনারালাইজড ভাবে হয়, যেমন হচ্ছে যদি কোনো কারণে একটা অ্যালার্জেনের কারণে, একটা অ্যালার্জেন যদি আপনার সিস্টেমিক সার্কুলেশনের এক্সপোজারে চলে আসে, তখন হচ্ছে আপনার ব্লাড ভেসেলসের চারপাশে থাকা, হ্যাঁ ব্লাড ভেসেলসের চারপাশে থাকা যে মাস্ট সেল থাকে, ওই মাস্ট সেলগুলো জেনারেলাইজ ডিগ্র্যানিউলেশন করে হিস্টামিন রিলিজ করবে এবং হিস্টামিন ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিবে, ফলে আপনার ব্লাড ভেসেলস থেকে, হ্যাঁ এই যে আপনার ব্লাড ভেসেলস থেকে সবগুলো প্লাজমা লিক হয়ে হয়ে টিস্যুতে ঢুকে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যাচ্ছে, ফলে এখানে র্যাপিড হাইপোটেনশন হবে, হাইপোটেনশন হবে। ঠিক আছে, হাইপোটেনশন কারণ আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, হাইপোটেনশন হবে, এবং হচ্ছে ওই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন, হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, হ্যাঁ এগুলোর কারণে অ্যানাফাইল্যাক্সিসের মেইন দুটা মানে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং হলো হাইপোটেনশন। ঠিক আছে, তাহলে এইভাবে বিষয়টা ওরা করছে অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এই ছিল আমাদের টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটিটা, এখন আসেন যে টাইপ টু হাইপার সেন্সিটিভিটিতে। দেখেন টাইপ টু এবং টাইপ থ্রি এই দুটো কি দিয়ে হয় বললাম আমি, ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি দিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু নিচে আমরা আপনাদের দেখাচ্ছি। তাহলে এই যে টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটি আমি একটু আগে যেগুলো বলেছি সেটাই,
দেখেন এখানে একটা অ্যালার্জেন আসলো, এই অ্যালার্জেনটাকে ডেন্ড্রাইটিক সেল এনকাপস করলো, করে সে দেখেন এফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে সে সারাউন্ডিংস লিম্ফ নোডে গেল, সেখানে গিয়ে সে CD4 টি সেলকে অ্যাক্টিভ করে ফলিকুলার হেলপার টি সেলের মাধ্যমে বি সেলকে অ্যাক্টিভ করে প্লাজমা সেল তৈরি করলো। ওই প্লাজমা সেলটা বেশি বেশি ইমিউনোগ্লোবিলিন ই তৈরি করবে, এবং অন্যদিকে এই ডেন্ড্রাইটিক সেলটা CD4 টি সেলকে অ্যাক্টিভ করে একদিকে ফলিকুলার হেলপার টি সেল মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করছে, অন্যদিকে এই CD4 টি সেলটা তখন দেখেন প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয়ে সেই তৈরি হবে হেলপার টি সেল টু। ওকে, হেলপার টি সেল টু তে এই হেলপার টি সেল টু এবং ইমিউনোগ্লোবিলিন ই গুলো ইফারেন্ট লিম্ফ্যাটিক্স এবং ব্লাডের মাধ্যমে ওরা আলটিমেটলি অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে। এখানে আসার ফলে তারা বিভিন্ন যে ক্যাম্পাইন রিলিজ করবে, ফলে বেশি বেশি মাস্ট সেল ইউসিনোফিল আসবে, এবং এই ইমিউনোগ্লোবিলিন ই এই মাস্ট সেল এবং হচ্ছে ইউসিনোফিলের গায়ে অ্যাটাস্ট হয়ে থাকবে, ফলে একই অ্যান্টিজেনটা যখন আবার আসবে এখানে সাবসিকুয়েন্ট এক্সপোজার, তখন তারা র্যাপিড ডিগ্রানুলেশন করবে। ওকে, ফলে তারা তখন তাদের রেসপন্সটা শো করবে। এখন দেখেন এগুলো আমি বলেছি আগে, ইন্টারলিকিন 4 এর কাজ কি, 5 এর কাজ কি, 9 এর কাজ কি, 13 এর কাজ কি, জাস্ট একইভাবে আপনারা এক্সপ্লেইন করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে এগুলো হচ্ছে আমাদের একটু ডিটেলস জানতে হলে লাগবে হিস্টামিনের ফাংশন কি, দেখেন এডিমা করে, কেন, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ানোর মাধ্যমে হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে এরিথেমার কারণে, হ্যাঁ, টেম্পারেচার ইনক্রিজ করে হিস্টামিন, কেন, ভ্যাসোডাইলেশন করে, ব্লাড ফ্লো বেড়ে যায়, ব্লাড ফ্লো বাড়লে ওই জায়গায় টেম্পারেচার বেড়ে যাবে। হিস্টামিনের এই কাজগুলো যদি আপনারা ডিটেলস জানতে চান, আমার ফার্মাকোলজি অফ হিস্টামিন টিউটোরিয়ালসটা দেখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানজিওএডিমা, একই কথা, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়, ফলে সেখান থেকে প্লাজমাগুলো লিক হয়ে হয়ে অ্যাট দ্য সাইট অফ ওই যে ক্যামোকাইন্সের জায়গায় চলে যায়, এবং হিস্টামিন আমাদের নসিসেপ্টরসকে স্টিমুলেট করে, ফলে পেইন হয়, এবং হিস্টামিন আমাদের কন্ট্রাকশন করে স্মুথ মাসেল, এই কারণে তো হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রাকশন করতে পারে, ঠিক আছে। এবং হিস্টামিন আমাদের ওই যে নসিসেপ্টরসকে স্টিমুলেট করার কারণে একদিকে পেন হচ্ছে, অন্যদিকে ইচিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের ব্যাপার স্যাপারগুলো। আচ্ছা, এখন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের জাস্ট আমি সিম্পলি বলে রাখি, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটাকে আমরা হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করব, একটা হলো যে ইমিডিয়েট ফেজ, আরেকটা হলো যে আমাদের লেট ফেজ, বুঝেন। টাইপ 1টা দুইটা স্টেজ, তাহলে ইমিডিয়েট ফেজে, তাহলে এখানে দেখেন আপনাদের টাইপ 1 হাইপার সেন্সিটিভ বললে আপনাদের মাথায় তিনটা জিনিস ঘুরপাক খায়, একটা হলো ইমিউনোগ্লোবিলিন ই, আরেকটা হলো যে মাস্ট সেল, আরেকটা হলো ইউসিনোফিল। তাহলে প্রথমে প্রথমে রেসপন্সটা শুরু করে মাস্ট সেল, হ্যাঁ, মাস্ট সেল। দেখেন তাহলে মাস্ট সেলের মধ্যে যে গ্র্যানিউলস থাকে, দেখেন মাস্ট সেলের মধ্যে আমি একটু জুম করি, দেখেন এই যে মাস্ট সেল, এটা একটা মাস্ট সেলের মধ্যে দেখেন এখানে গ্র্যানিউলস দেখা যাচ্ছে, এই গ্র্যানিউলস গুলোর মধ্যে আগে থেকেই তৈরি হয়ে জমা হয়ে থাকে হিস্টামিন ইওসিনোফিলিক ক্যামোট্যাকটিক ফ্যাক্টর, মানে এই ফ্যাক্টরটা, এই সাবস্ট্যান্সটা ইওসিনোফিলকে ডাকে, এবং হলো সেরোটোনিন। তাহলে দেখেন যখন এই মাস্ট সেলটার মধ্যে ইন দ্য মিন টাইম কি লেগে আছে, ইমিউনোগ্লোবিলিন ই সেন্সিটাইজড হয়ে আছে, ফলে দেখেন এই যে মাইক্রো অর্গানিজমটা যখন আবার এখানে লাগবে, লাগার সাথে সাথে প্রথমে রিলিজ কি হবে, হিস্টামিন ইওসিনোফিলিক ক্যামোট্যাকটিক ফ্যাক্টর সেরোটোনিন, হ্যাঁ। এবং এবং এগুলো কেন রিলিজ হবে, কারণ এগুলো তো অলরেডি আমার প্রিফর্মড সাবস্টেন্সেস, ওকে। ফলে পরে যখন ইওসিনোফিল আসবে, তো ইওসিনোফিল আসার পরে, ঠিক আছে, ইওসিনোফিল আসার পরে তারপরে ইওসিনোফিল আবার তার থেকে বিভিন্ন সাবস্টেন্স রিলিজ করবে, যেমন কি মেজর বেসিক প্রোটিন, তারপর হচ্ছে পারঅক্সিডেজ, এবং হচ্ছে হিস্টামিন ইন দ্য মিন টাইম ডি নোভো সিনথেসিস, মানে ইন দ্য মিন টাইম সে আরো কিছু সাবস্টেন্স তৈরি করবে, সেগুলো হলো কি, সেগুলো হলো যে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হলো লিউকোট্রিয়েন, ঠিক আছে, মেইনলি এই দুটো জিনিস সে তৈরি করবে। তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে যে সাবস্টেন্স গুলো সাথে সাথে রিলিজ হয়, সেগুলো হলো যে ইমিডিয়েট ফেজের সাবস্টেন্স, এবং হচ্ছে যেগুলো পরে রিলিজ হয় একটু পরে, সেগুলো হলো লেট ফেজ, ঠিক আছে। এতটুকু জানলে হবে, ইমিডিয়েট ফেজে মাস্ট সেল, লেট ফেজে ইউসিনোফিল, ঠিক আছে। আচ্ছা, অ্যানাফাইল্যাক্সিস আমি আপনাদের বললাম যে সেটা, এই যে দেখেন একটা ব্লাড ভেসেলস, এই আমাদের ব্লাড ভেসেলসের চারপাশে কিন্তু মাস সেল থাকে, ব্লাড ভেসেলসের এই যে সেরোসা যেটাকে আমরা বলি, সরি সেরোসা না, মানে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, হ্যাঁ, অ্যাডভেন্টিশিয়ার মধ্যে এরকম মাস সেল থাকে, ফলে যখন মানে কোনো অ্যালার্জেন সিস্টেমিক সার্কুলেশন এক্সপোজারে চলে আসে, তখন এই মাস সেলগুলো র্যাপিড ডিগ্রানুলেশন করে হিস্টামিন রিলিজ করে ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়, হাইপোটেনশন হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। এবং অ্যানাফাইল্যাক্সিসের আপনারা সিমটমসগুলো কি, দেখেন সিভিয়ার ব্রঙ্কো কনস্ট্রিকশন, হাইপোটেন্সিভ শক, ল্যারিঞ্জিয়াল এডিমা, ওই যে ল্যারিঞ্জিয়াল এডিমা কেন হচ্ছে, ওই যে আলটিমেটলি ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড গুলো বেরিয়ে বেরিয়ে প্লাজমা গুলো আমাদের ল্যারিংস টিস্যুতে জমা হচ্ছে, ল্যারিঞ্জিয়াল এডিমা হচ্ছে, ফলে তার কি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, সায়ানোসিস হবে। অন্যদিকে টেকিকার্ডিয়া কেন হয়, টেকিকার্ডিয়া আমি বলেছিলাম যে হিস্টামিন আমাদের কি করে, আমাদের এরিয়া করতে পারে, সে যেহেতু ব্লাড
ভেসেলস কে পারমিবিলিটি করে, আমাদের হাইপোটেনশন করে, তখন রিফ্লেক্স টেকিকার্ডিয়া হয় এখানে, রিফ্লেক্স টেকিকার্ডিয়া। এছাড়াও আর্টিকেরিয়া করতে পারে, প্রুরাইটিস, ইচিং হবে, ওকে, ডিজিনেস হবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বিষয়গুলো, এটা হচ্ছে দরকার নাই আমাদের। টাইপ টু হাইপার সেন্সিটিভিটি আমরা আসি, তো টাইপ টু হাইপার সেন্সিটিভিটি এবং টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি আমি বলেছি আপনাদের একসাথে পড়তে, ঠিক আছে? তো এইগুলো একসাথে আপনারা কি দিয়ে হয়, ইমিউনোগ্লোবিলিন এম এবং ইমিউনোগ্লোবিলিন জি এর মাধ্যমে হয়। ওকে, তাহলে মনে রাখবেন টাইপ টুতে অ্যান্টিবডি অ্যান্টিজেনের কাছে যাবে, অ্যান্টিবডি অ্যান্টিজেনের কাছে যাবে, আর টাইপ থ্রিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে মিলে ইমিউন কমপ্লেক্স অর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, এবং এই কমপ্লেক্সটা বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে, ঠিক আছে? দেখেন, তাহলে আমি প্রথমে আপনাদের খুব কমন একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে মনে করেন যে আমরা সবচেয়ে কমন যেটা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। ওকে, মনে করেন আপনি কারো থেকে ব্লাড নিলেন, ঠিক আছে? তাহলে দেখেন এই হলো আরবিসি, ঠিক, ওকে, এই আরবিসির উপরে আপনার অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেন, মনে করেন এ অ্যান্টিজেন, অর্থাৎ আপনার ব্লাড গ্রুপ হলো এ গ্রুপ ব্লাড, এ গ্রুপ ব্লাড। এখন আপনি বি গ্রুপের ব্লাড নিয়েছেন কোনো কারণে, তাহলে বি গ্রুপের ব্লাডে কোন অ্যান্টিবডিটা থাকে? অ্যান্টি এ, অ্যান্টি এ থাকে। তাহলে যখন আপনি এই মানুষটার ব্লাড আপনার বডিতে ইনজেক্ট করবেন, এই অ্যান্টি এটা আপনার আরবিসির উপরে থাকা এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, এই অ্যান্টিজেনের সাথে। তাহলে বাইন্ড করার সাথে সাথে দেখেন, তাহলে অ্যান্টিজেনটা আরবিসিতে আগে থেকে ছিল, এই অ্যান্টিবডিটা গিয়ে সেখানে বাইন্ড হলো, ফলে দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে। তাহলে এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যদি তৈরি হয়, তখন কি বলছি আমি, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন তৈরি হবে, তখনই সেখানে আমাদের কমপ্লিমেন্ট রিসেপ্টর বসতে পারে। দেখেন এই যে কমপ্লিমেন্ট বসছে, এখানে কমপ্লিমেন্টের জন্য সিটটা খুলে যায়, ফলে সেখানে সে বসবে। তাহলে বসার ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে আপনারা জানেন তিনটা জিনিস তৈরি হয়, একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স দিয়ে সে লাইসিস করবে সেলকে, আর একটা অ্যানাফাইলোটক্সিন C3A4A5A, সেটা দিয়ে সে সেখানে অ্যানাফাইলোটক্সিন করবে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ানোর মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে ক্যামোট্যাক্সিস, মানে হচ্ছে C5A, এই C5A এর মাধ্যমে সে নিউট্রোফিলকে ডেকে আনে, বেশি বেশি নিউট্রোফিল সেখানে এসে, আলটিমেটলি নিউট্রোফিলটা সেখানে এসে কি করে, বলেছিলাম যে নিউট্রোফিল প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে, এই এনজাইমটা আমার হর্স সেল ইঞ্জুরি করে, কারণ প্রোটিওলাইটিক এনজাইম মানে হলো সে সেল মেমব্রেনের যে প্রোটিন পোর্শন আছে সেটাকে সে লাইসিস করে দেয়, আলটিমেটলি সেল মেমব্রেন রাপচার করে সেল ইঞ্জুরি করে। ওকে, এইভাবে আমাদের এই টাইপ টু হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে, অ্যান্টিজেন আগে থেকে থাকবে, অ্যান্টিবডি সেখানে যাচ্ছে, অ্যান্টিবডি সেখানে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন আসেন যে আমরা আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, খুবই কমন এবং খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভাইভাতে ধরে স্যাররা, সেটা হলো যে আমাদের রিউম্যাটিক ফিভার, ঠিক আছে? রিউম্যাটিক ফিভারে যে ঘটনাটা হয়, আপনারা একটু নোটিস করেন যে রিউম্যাটিক ফিভার অ্যাকচুয়ালি হলো স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস ব্যাকটেরিয়ার একটা ইনফেকশনের হিস্ট্রি থাকবে আপনার পেশেন্টের, যে টু টু থ্রি উইকস ইয়ার মানে ব্যাক, টু টু থ্রি উইকস ব্যাক তার একটা স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস ইনফেকশনের হিস্ট্রি থাকবে। এখন যেহেতু একটা ব্যাকটেরিয়া, যেহেতু একটা ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করলো, আপনার বডির আপনার ইমিউনিটি ওই স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে? এখন ঘটনাক্রমে এই স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস, দেখেন এখানে আমি একটা ছবি দেখাই আপনাদের, এইগুলো হলো স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস, এই স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের মধ্যে দেখেন আমি লাল দিয়ে কিছু অ্যান্টিজেন বোঝাচ্ছি ওর সেল সার্ফেসে, তাহলে ওর অ্যাগেনস্টে আপনার বডি দেখেন অ্যান্টিবডি তৈরি করলো। তাহলে এখন এই স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের অ্যান্টিজেনের স্ট্রাকচারের সাথে আপনার কয়েকটা টিস্যুর স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, মিলে যায়, যেমন কি, যেমন হলো যে আমাদের হার্টের, তারপর হচ্ছে আমাদের জয়েন্ট সাইনোভিয়াম, ব্রেইনের, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে হার্টের এবং হচ্ছে জয়েন্টের, ফলে এই অ্যান্টিবডিটা যেখানেই স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের ওই অ্যান্টিজেনের মতো মিল পাবে সেখানেই তো সে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, ফলে সে ক্রস রিয়াকশন, সে পায়োজেনিস এখন আপনার বডিতে নাই কিন্তু অ্যান্টিবডিটা তো থেকে গেছে, অ্যান্টিবডি থেকে গেছে কারণ মেমোরি সেল অর্থাৎ প্লাজমা সেল আছে, ফলে ওই অ্যান্টিবডিটা ভুলক্রমে এখানে এসে হার্টের অ্যান্টিজেনকে মানে অ্যাটাক করা শুরু করে, ঠিক আছে?
ফলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে এবং আলটিমেটলি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে এবং সেল ইনজুরি হওয়া শুরু হবে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের মাধ্যমে। তাহলে দেখেন এখানে অ্যান্টিজেনটা আগে থেকে আপনার হার্ট এবং জয়েন্টে ছিল, জয়েন্ট সাইনোভিয়াল এবং হার্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার মানে মাসেলের মধ্যে, হ্যাঁ মায়োসিন, কার্ডিয়াক মায়োসিনের মধ্যে। তাহলে সে শুধু শুধু গিয়ে সেখানে অ্যাটাক করছে, কেন? স্ট্রাকচারাল সিমিলারিটি কারণে। তাহলে মায়োসিন আপনার হার্টে আগে থেকেই আছে, আপনার অ্যান্টিবডি সেখানে যাচ্ছে। ওকে, এটা হলো আমাদের টাইপ টু হাইপারসেনসিটিভিটি। আচ্ছা, এরপরে আমরা আসি টাইপ থ্রিতে। টাইপ থ্রিতে আপনাদেরকে কি বলেছি আমি, যে টাইপ থ্রির ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুজনে মিলে আগে কমপ্লেক্স তৈরি করবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, সেটা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে। এটাও আমরা মজার বিষয় হলো একই ব্যাকটেরিয়া দুটা হাইপার সেন্সিটিভিটি করছে। দেখেন স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস এবং হচ্ছে স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের ক্ষেত্রে দেখেন একটু আগে আমি আপনাদের দেখালাম যে স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের সেল সার্ফেসে যে অ্যান্টিজেনটা অ্যাটাচড ছিল তার অ্যাগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে ওই অ্যান্টিবডিটা আমার হার্ট জয়েন্ট টিস্যুতে গিয়ে অ্যাটাক করলো, সেটা হলো টাইপ টু, কারণ আমার হার্ট এবং জয়েন্টের অ্যান্টিজেনটা ওখানে আগে থেকেই আছে, অ্যান্টিবডি সেখানে গেছে। কিন্তু দেখেন স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস যখন আমাদের ইনফেক্ট করে তখন স্ট্রেপটোকক্কাস পায়োজেনিস থেকে কিছু সলিউবল অ্যান্টিজেন ছুটে ওরা আমাদের সার্কুলেশনে চলে আসে। তাহলে দেখেন অ্যান্টিজেনটা এখন কোথায় আছে, সার্কুলেশনে আছে। মনে করেন এই হলো আমাদের ব্লাড ভেসেলস, সার্কুলেশনে চলে আসলো দেখেন অ্যান্টিজেনটা, এর রেড কালারটা হলো অ্যান্টিজেন এবং এর অ্যাগেনস্টে আমার ইমিউনিটি ইন দ্য মিন টাইম কি তৈরি করে ফেলেছে, অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি সার্কুলেশনে ঘোরার সময় দেখবে কিরে এখানে তো সেই অ্যান্টিজেন, তখন ওরা প্লাজমার মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে ফেলেছে। দেখেন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তখন বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে এবং সবসময় মনে রাখবেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের স্পেসিফিক লোকেশনের প্রতি আলাদা একটা অ্যাফিনিটি থাকে। এক একটা ইমিউন কমপ্লেক্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এক একটা জায়গায় ডিপোজিট হয়। যেমন স্ট্রেপটোকক্কাস পায়োজেনিসের এগেনস্টে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি খুব বেশিরভাগ ক্ষেত্রে ডিপোজিট হয় আমাদের মানে কিডনির গ্লোমেরুলাসের বেসমেন্ট মেমব্রেনে। ঠিক আছে, দেখেন এই যে দেখেন এটা ছিল আমাদের গ্লোমেরুলাস, এই যে ব্লাড ভেসেলস এর লুমেনটা আর এটা হলো যে বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনে দেখেন আপনারা ইমিউন কমপ্লেক্স, আমি একটু জুম ইন করি, দেখেন এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ডিপোজিট হলো, ডিপোজিট হওয়ার সাথে সাথে সেখানে কমপ্লিমেন্ট বাইন্ড হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই যে কমপ্লিমেন্ট বাইন্ড হলো, এই কমপ্লিমেন্ট যখন বাইন্ড হবে এখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে। তো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হলে আলটিমেটলি কি হবে, এই যে এখানে যে এন্ডোথেলিয়াল সেলগুলো এগুলো ইনজুড হবে, তারপর হচ্ছে এখানে যে পোডোসাইট আছে গ্লোমেরুলাসে ওই পোডোসাইটটাও ইনজুড হবে, আলটিমেটলি এখানে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। কোথায় ইনফ্লামেশন হচ্ছে, গ্লোমেরুলাসে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি যে পোস্ট স্ট্রেপটোকক্কাল অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস। তাহলে এটা হলো আমাদের কিছু উদাহরণ টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটির উদাহরণ দেখেন। আচ্ছা, এরপরে আমরা আসি যে টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটিতে। ঠিক আছে, তাহলে টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি আপনারা মনে রাখবেন টি সেল মেডিয়েটেড, এটা সিডি ফোর টি সেল দিয়েও হয়, সিডি এইট টি সেল দিয়েও হয়। এখন মনে রাখবেন যে সিডি ফোর টি সেল এবং সিডি এইট টি সেল দুজনেই সবসময় থাকে, কিন্তু কোনো সময় সিডি এইট টি সেল মেজর রোল পালন করে আর কোনো সময় সিডি ফোর মেজর রোল পালন করে। যদি সিডি ফোর মেজর রোল পালন করে সেটাকে বলবো সিডি ফোর টি সেল প্রিডমিনেন্ট টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি, যদি সিডি এইট টি সেলটা মেজর রোল পালন করে তাহলে আমরা বলবো সিডি এইট টি সেল প্রিডমিনেন্ট টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি। এখন সিডি ফোর টি সেলটা হবে সোজা ভাষা আপনারা মনে রাখবেন যে মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম দিয়ে ইউজুয়ালি এই সিডি ফোর টি সেল প্রিডমিনেন্ট টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি হয়, আর কেমিক্যাল সাবস্টেন্সের কারণে সিডি এইট প্রিডমিনেন্ট হাইপার সেন্সিটিভিটি হয়, কেমিক্যাল সাবস্টেন্স অ্যান্ড ড্রাগস। ঠিক আছে, আচ্ছা যেমন কি, যেমন দেখেন টিউবারকুলোসিস, আমরা যে ইন্টারডার্মাল পিপিডি পিউরিফাইড প্রোটিন ডিরাইভেটিভস দেই, এটা দিলে যে আমাদের কি হয় ইনডিউরেশন হয় স্কিনে, হ্যাঁ ফাইব্রিন ডিপোজিশনের কারণে, এটা অ্যাকচুয়ালি কেন হয়, এটা হয় যে সিডি ফোর টি সেলের প্রিডমিনেন্সের কারণে। আর যেটা আমরা সবচেয়ে কমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, আমরা যে এই যে নিকেল মানে গ্যালভানাইজিং করা ওয়াচ রিস্ট ওয়াচ পড়লে বা আংটি পড়লে কারো কারো হয়ে যায় স্কিনের মধ্যে হাইপার সেন্সিটিভিটি হয়, র্যাশ হয়ে যায়, ভেসিকল তৈরি হয়, এটা হলো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এবং অনেক কমন একটা এবং ভয়ানক একটা ডিজিজ স্টিভেন জনসন সিন্ড্রোম, ঠিক আছে, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, হ্যাঁ এগুলো হচ্ছে এই কারণটা তো হয়। এগুলো ডিটেলস দেখার জন্য আপনারা আমার ডিটেলস
টিউটোরিয়ালসটা ফলো করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা একটু ব্রিফ করি যে দেখেন আমি দুটোই আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। সিডি ফোর টি সেল প্রিডোমিনেন্ট টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটির একটা এক্সাম্পল যদি বলতে পারে, আর আপনি বলবেন টিউবারকুলাস গ্রানুলোমা, টিউবারকুলাস গ্রানুলোমা। প্রফের ক্ষেত্রে এরকম পুরো পাথওয়েটা আপনাদের ধরে না স্যাররা, ইউজুয়ালি পুরো পাথওয়ে এত লম্বা পাথওয়ে ধরবে না, বলবে তুমি একটা সিডি ফোর টি সেল প্রিডোমিনেন্ট হাইপার টি সেল একটা এক্সাম্পল দাও, বলবেন টিউবারকুলাস গ্রানুলোমা, বলবে সিডি এইট প্রিডোমিনেন্ট বলো, তখন আপনি বললাম কি কি বললাম, এই টক্সিক এপিডার্মা নেক্রোলাইসিস, স্টিভেন জনসন সিন্ড্রোম, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ওকে, তো আমরা একটু বোঝার জন্য জেনে নেই, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সিডি ফোর টি সেল প্রিডোমিনেন্ট দেখেন কিভাবে হয়, মনে করেন একটা মাইক্রোব্যাকটেরিয়া আসলো, এই মাইক্রোব্যাকটেরিয়াটাকে আপনার ম্যাক্রোফেজ টল লাইক রিসেপ্টরের মাধ্যমে চিনে তাকে ফ্যাগোসাইটোসিস করলো, করে তাকে এমএসি টু প্রেজেন্ট করলো, এমএসি টু প্রেজেন্ট করলো। এখন এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ও হলো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ফলে ওকে ম্যাক্রোফেজ ফ্যাগোলাইসোসোমের মাধ্যমে কিল করতে পারে না, ও ম্যাক্রোফেজের মধ্যেই প্রলিফারেট করা শুরু করে। কিন্তু সে তো এমএসসি টু প্রেজেন্ট করলো, এবং ইন দ্য মিন টাইম ড্যান্ড্রাইটিক সেলও ওই মাইক্রো অর্গানিজম মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে ফ্যাগোসাইটোসিস করে এমএসসি টু প্রেজেন্ট করে সে সিডি ফোর টি সেলকে অ্যাক্টিভ করার মাধ্যমে হেলপার টি সেল ওয়ান তৈরি করে, ওই হেলপার টি সেল ওয়ানটা এখন কোথায় চলে আসছে আমাদের, মনে করেন লাংসে চলে আসলো। ঠিক আছে, এখন হেলপার টি সেল ওয়ান এসে ম্যাক্রোফেজকে শুধু বুস্ট আপ করতেছে যে ভাই তুমি ওকে কি মারো, তুমি ওকে মানে ডিস্ট্রয় করার চেষ্টা করো, ম্যাক্রোফেজ বলে আমি পারছি না, কারণ হচ্ছে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। ফলে হেলপার টি সেল ওয়ান এই ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করছে কন্টিনিউয়াসলি, বাট ম্যাক্রোফেজ ফেল করছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে মারার জন্য, ফলে ম্যাক্রোফেজটা তার শেপ একটু চেঞ্জ করে ফেলে, সে একটু অনেকটা এপিথেলিয়াল সেলসের মতো হয়ে যায়, এটাকে আমরা বলি এপিথেলিয়েড সেলস, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। দেখেন ফলে সেখানে আলটিমেটলি আমাদের স্ট্রাকচারটা কেমন দাঁড়ায় আমি দেখাই, আপনারা সবাই জানেন অলরেডি টিউবারকুলাস গ্রানুলোমা দেখতে কেমন, একটা গ্রানুলোমার স্ট্রাকচার এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে আমাদের এই সেলগুলো হলো এপিথেলিয়েড সেল, দেখেন ম্যাক্সিমাম হলো এপিথেলিয়েড সেল, এপিথেলিয়েড সেল, এবং এখানে একটা সেন্ট্রাল নেক্রোসিস থাকে, সেন্ট্রাল নেক্রোসিস থাকে, ঠিক আছে। আর দেখেন এখানে এগুলো হলো লিম্ফোসাইট, লিম্ফোসাইট চলে আসছে, তাহলে একটা সেন্ট্রাল কেজিয়াস নেক্রোসিস, তার পাশে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা এপিথেলিয়েড সেল, এবং তার পাশে একটা লিম্ফোসাইট কলার, এই যে লিম্ফোসাইটের একটা ওরা লিম্ফোসাইট চারপাশ থেকে ঘিরে রাখে, এটাই হলো আমাদের টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি সিডি ফোর প্রিডোমিনেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে কোথায় এই গ্রানুলোমাটা, লাংসে, লাংসে হচ্ছে। তো একই এই হুবহু এখানে যেরকম হচ্ছে রিয়াকশনটা, এই রিয়াকশনটা যখন স্কিনে হয় সেটাকে আমরা বলি যে ওই যে পিউরিফাইড প্রোটিন ডিরাইভেটিভস। ঠিক আছে, আমরা যখন পিপিডি দেই ইন্টারডার্মালি, তখন মনে করেন এই চেলি স্কিন, তো স্কিনের নিচে আমি ইঞ্জেকশন দিয়ে পিপিডিটা এখানে দিয়ে দিলাম, পিউরিফাইড প্রোটিন ডিরাইভেটিভস। এখন সে যদি আগেই টিউবারকুলাসের এক্সপোজারে যেয়ে থাকে তাহলে যেটা হবে, তার এখানের মধ্যে এই হেলপার টি সেল ওয়ান এসে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে থাকবে, এবং হচ্ছে মানে এখানে কন্টিনিউয়াসলি বিভিন্ন ফাইব্রিন ডিপোজিশন হবে, হয়ে জায়গাটা একটু হার্ড হয়ে যাবে ইন ডিউরেশন। ঠিক আছে, কিন্তু যাদের আগের প্রিভিয়াস এক্সপোজার নাই তার ক্ষেত্রে তো হেলপার টি সেল ওয়ানটা এরকম আসবে না, বেশি বেশি আসবে না, ফলে রেসপন্সটা খুব কম হবে। ঠিক আছে, তাই এভাবে আমরা ইন ডিউরেশনের রেঞ্জ দেখে বুঝি কত মিলিমিটার জায়গা জুড়ে ইন ডিউরেশনটা হয়েছে স্কিনে। সিডি এইট টি সেল প্রিডোমিনেন্টটা আমি বলেছি কি কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, যেমন দেখেন পয়জন আইভি বা পয়জন ওক, দেখেন আপনার স্কিন, এটা হলো আপনার স্কিনের পাঁচটা লেয়ার, আমরা জানি এই স্কিনের পাঁচটা লেয়ার, তো কোনো কারণে পয়জনটা যখন আপনার স্কিনে পড়লো এই পয়জনটা আপনার স্কিনে অ্যাবজর্ব হবে, দেখেন অ্যাবজর্ব হয়েছে স্কিনের কোন লেয়ারে চলে আসছে, এই দেখেন আপনার বেজাল লেয়ারে চলে আসছে, স্ট্র্যাটাম বেজালি। এই বেজাল লেয়ারে যখন এই পয়জনগুলো আসবে তখন বেজাল লেয়ারের সেলগুলো তাকে অ্যাবজর্ব করবে এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায়। হ্যাঁ, এটা তার ফ্যাগোসাইটোসিস করবে, এটা নর্মাল সেল, এন্ডোসাইটোসিস করে সে অল নিউক্লিয়েটেড সেল, অল নিউক্লিয়েটেড সেলে তাহলে কি থাকে বলেছিলাম আমরা, এমএসসি ওয়ান প্রোটিন। দেখেন এই বেজাল সেলগুলো তখন এই অ্যাবজর্ব পোক মানে এটাকে কি বলেছে পয়জন আইভি এবং পয়জন ওককে এমএসসি ওয়ান প্রেজেন্ট করে বসে আছে। ইন দ্য মিন টাইম এই কিছু পয়জনকে, এই যে এখানে যে পয়জনগুলো ঢুকছে কিছু পয়জনকে ড্যান্ড্রাইটিক সেল এনগালফ করে ফ্যাগোসাইটোসিস করে সেই লিম্ফ নোডে গিয়ে সিডি এইট টি সেলকে অ্যাক্টিভ করে আনে, ফলে দেখেন লিম্ফ নোড থেকে আলটিমেটলি চলে আসছে কি সাইটোটক্সিক টি সেল, এগুলো সব হলো সাইটোটক্সিক টি সেল, মানে হলো অ্যাক্টিভেটেড সিডি এইট টি সেল। ওরা এখানে এসে দেখবে এমএসসি ওয়ান উইথ পয়জন আইভি কমপ্লেক্স অপেক্ষা করছে, এবং এই সাইটোটক্সিক টি সেল এই পয়জনের অ্যাগেনস্টেই
টি সেল রিসেপ্টর নিয়ে চলে আসছে, কারণ ওই যে ড্যান্ড্রাইটিস সেল তাকে গিয়ে খবর দিয়েছে যে আমরা এই এই স্কিনটাতে এরকম পয়জন পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই। তখন ও এখানে এসে এই সেলগুলোকে পারফোরিন গ্র্যানজাম রিলিজ করা শুরু করবে আমার নিজের স্ট্যাটাম বেজারে, নিজের সেলের উপরে, কারণ আমার সেলটা পয়জন আইভি প্রেজেন্ট করে রেখেছে। ফলে এখানে তখন পারফোরিন গ্যাঞ্জাম রিলিজ করে স্ট্যাটাম এই বেজালিটা ডিস্ট্রয় করে করা শুরু করবে। ফলে তখন এখানে স্ট্যাটাম বেজালি লেয়ারটা যখন ইনজুড হবে তখন, এবং একই সাথে এখানে সেল ইনজুরি হলে কি হয়, ইনফ্লামেশন হয়, এখানে মাস সেল যেগুলো ছিল তারাও হিস্টামিন রিলিজ করবে, আলটিমেটলি এখানে ইনফ্লামেটরি এক্সিউডেট জমা হবে, তাই না? হ্যাঁ, ফলে আলটিমেটলি তখন এখানে ওই যে প্লাজমা থেকে লিক হয়ে হয়ে এটা কিন্তু পাস না, কারণ কি, এখানে তোমার ব্যাকটেরিয়া নাই, এখানে ইনফ্লামেশন হচ্ছে। তো ইনফ্লামেশন হলে ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়। তো ভাস্কুলার পারমিবিলিটি যখন বেড়ে যাবে তখন ব্লাড ভেসেলস থেকে প্লাজমাগুলো বেশি বেশি দেখেন এই লিক করে ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে ওরা এখানে চলে আসবে। ফলে এখানে তখন ভেসিকল ভেসিকল তৈরি হবে, কারণ এটা তো নাই ইঞ্জু, ফলে এখানে তো ফুলে যাবে, ভেসিকল ফরমেশন হবে এই জায়গাটাতে, ঠিক আছে? এই আর কি, তখন ফুসকা পড়ে যায়, আমরা যেটা বলি ফুসকা পড়ে যায়। তাহলে এই হলো আমাদের CD8 টি সেল প্রিডোমিনেন্ট টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, ঠিক আছে? তা আমি একবার আপনাদের একটু সংক্ষেপে ব্রিফ করি, আমরা কি বলেছি, টাইপ 1 হলো ইমিউনোগ্লোবুলিন ই মিডিয়েটেড, টাইপ 2 এবং টাইপ 3 হলো ইমিউনোগ্লোবুলিন এম এবং জি মিডিয়েটেড, কারণ এই দুজন কমপ্লিমেন্ট বসার জন্য জায়গা আছে এই দুজনের মধ্যে। টাইপ 2 তে অ্যান্টিবডি অ্যান্টিজেনের কাছে যাবে, টাইপ 3 তে অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে মিলে বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে। টাইপ 4 এ হলো CD4 টি সেল প্রিডোমিনেন্ট এবং CD8 টি সেল প্রিডোমিনেন্ট। CD4 টি সেল প্রিডোমিনেন্ট হলো টিউবারকুলাস গ্রানুলোমা, এবং হচ্ছে যে আমরা এটাকে কি বলি, মনটক্স টেস্ট, PPT যেটা দিই, PPD ইন্ট্রাডার্মালি। এবং হলো আমাদের CD8 টি সেল প্রিডোমিনেন্ট, সেটা হলো যে আমাদের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং স্টিভেন জনসন সিন্ড্রোম, ঠিক আছে? এই এখন আমরা চলে আসি টলারেন্সে। টলারেন্স মানে হলো যে আমার নিজের সেলকে আমার ইমিউন সিস্টেম অ্যাটাক করে না। দেখেন আমার বডিতে আমার অনেক সেল আছে কিন্তু আমার বি সেল টি সেল সেগুলোকে অ্যাটাক করছে না, ঠিক আছে? তাহলে এটাই হলো টলারেন্স। তাহলে এই টলারেন্সটা কেন হয়, আমার ইমিউন সেলগুলো কিভাবে আমার হস্ট সেলটাকে চিনে যেটা আমার নিজের সেল ওকে অ্যাটাক করা যাবে না, দেখেন আমরা আজকে ইনশাল্লাহ সেটা জানবো। এটা হলো যে মনে রাখবেন টলারেন্সটা হয় দুই ভাবে, একটা হলো টি সেলের জন্য টলারেন্স, আর একটা হলো বি সেলের জন্য টলারেন্স, ঠিক আছে? এই দুজন হলো দুইটা স্টুডেন্ট, আপনারা মনে করুন দুজন হলো স্টুডেন্ট, এবং টি সেলের জন্য সেন্ট্রাল টলারেন্স থাকে এবং বি সেলের জন্য সেন্ট্রাল টলারেন্স, টি সেলের জন্য পেরিফেরাল টলারেন্স, বি সেলের জন্য পেরিফেরাল টলারেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সেন্ট্রাল টলারেন্সে যেটা হয় যে আমরা কি বলেছি যে আমাদের টি সেল, এখন আমরা টি সেল নিয়ে পড়ছি, দেখেন বি সেল পরে। তো টি সেলটা কোথায় ম্যাচুরেশন হয়, থাইমাসে। থাইমাসে তার পজিটিভ এন্ড নেগেটিভ সিলেকশন হয়। এখন কোনো কারণে নেগেটিভ সিলেকশন আমরা কি বলেছি যে 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 টি সেলগুলো আমাদের সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করে না তাদেরকে আমরা সিলেক্টেড করি, করে তাদেরকে লিম্ফ নেটে পাঠাই। এখন যদি কোনো কারণে এই প্রসেসটা নেগেটিভ সিলেকশনে কোনো মানে ডিসরেগুলেশন হয় তাহলে সেলফ অ্যান্টিজেনের প্রতি মানে রেসপন্সিভ মানে রিয়াকশন করে এরকম কিছু টি সেল থাইমাস থেকে বেরিয়ে গেছে, থাইমাসের ভুলের কারণে ওকে ভালো করে সে শিক্ষা দিতে পারে নাই, এবং সে তখন ওই লিম্ফ নোডে বসে আছে। ফলে সে যখন ড্যান্ড্রাইটিক সেল আমার সেলফ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে কোনো কারণে, তখন ওই টি সেলটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো ওই টি সেলটা যখন অ্যাক্টিভেট হবে আলটিমেটলি কি, CD4 টি সেল অ্যাক্টিভেট হচ্ছে, CD8 টি সেল অ্যাক্টিভেট হচ্ছে। টি সেল বলতে কি বোঝায়, CD4 এবং CD8 টি সেল। ফলে তখন তারা আমাদের সেলফ টিস্যুগুলোর অ্যাগেনস্টে ইমিউন রেসপন্স শুরু করে। CD8 টি সেল অ্যাক্টিভেট হলে সে ডিরেক্ট সেলিং জুর করা শুরু করবে, এবং CD4 টি সেল অ্যাক্টিভেট হলে সে সেখানে ইনফ্লামেশন শুরু করবে হেলপার টি সেলের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এটা হলো সেন্ট্রাল টলারেন্স, কারণ কি ওই যে টি সেল কোথায় হচ্ছে সেটা আমাদের থাইমাস গ্ল্যান্ডে হচ্ছে। তাহলে থাইমাস গ্ল্যান্ড, তাহলে দেখেন থাইমাস গ্ল্যান্ডে নর্মালি তো এরকম হয় না, কারণ কি আমার থাইমাস গ্ল্যান্ড বলে দেয়, থাইমাস গ্ল্যান্ড তার স্পেশালাইজড থাইমিক সেলের মাধ্যমে সেলফ রিয়্যাকটিভ টি সেলগুলোকে মেরে ফেলে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে, লিম্ফ নোডে যেতে দেয় না, যদি কোনো কারণে চলে যায় তখন সেন্ট্রাল টলারেন্সটা হ্যাম্পার্ড হয়ে যায়। আর পেরিফেরাল টলারেন্সটা কিভাবে হয় দেখেন, পেরিফেরাল টলারেন্সটার একটা মজার বিষয় হলো, মনে রাখবেন যে আমাদের
ডেন্ড্রাটিক সেল, ডেন্ড্রাটিক সেল ইউজুয়ালি আমাদের সেলফ অ্যান্টিজেনকে যখন প্রেজেন্ট করে করতে পারে। ডেন্ড্রাটিক সেল তো সে আমার সেলফ অ্যান্টিজেনকে এনগালফ করে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে, একটা সেল তো সবসময় বেঁচে থাকে না, সেল যখন ডিস্ট্রয় হয়ে যায় সে অ্যাপোপ্টোসিস পাথওয়েতে চলে যায়, তখন অ্যাপোপ্টোটিক ভেসিকলসগুলোকে কে খায়? ডেন্ড্রাটিক সেল খায়। কিন্তু সে যখন লিম্ফ নোডে আসে সেলফ অ্যান্টিজেন, যে এটা যে সেলফ অ্যান্টিজেন সে বুঝতে পারে, এবং সে তখন কো স্টিমুলেশন দেয় না, দ্যাট মিনস সিগনাল টু দেয় না। আমি আপনাদের বলেছি সিগনাল ওয়ান কি সিগনাল টু কি, তখন সিগনাল টুটা দেয় না। তো সিগনাল টু না দিলে তখন আমাদের এই এই সিডি ফোর টি সেলটা তখন অ্যাক্টিভেট হয় না, কারণ সিগনাল টু ছাড়া অ্যাক্টিভেট হতে পারে না। তাহলে দেখেন এভাবে সে সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে আমাদের টি সেল অ্যাক্টিভেট হচ্ছে না, অথবা যদি কোনো কারণে অ্যাক্টিভেট হয়েও যায় টি সেলটা, তখন আল্লাহ তাআলা এখানে টি রেগুলেটরি সেল পাঠিয়ে দেয়। এই টি রেগুলেটরি সেল কি করে দেখেন, আমাদের আমি বলেছি আপনাদের সিডি ফোর টি সেলের, এই যে সিডি ফোর টি সেল আমাদের কি করে মানে ক্লোনাল প্রলিফারেশন করে, তাই না? ক্লোনাল প্রলিফারেশন, সে ক্লোনাল প্রলিফারেশনটা কিভাবে করে, ইন্টারলিকিন টু রিলিজ করে, এবং ইন্টারলিকিন টুটা তার নিজের গায়ে থাকা ইন্টারলিকিন টু রিসেপ্টর উপরে বসে, মানে ইন্টারলিকিন টুটাই তাকে আলটিমেটলি মাইটোটিক সেল ডিভিশন করার জন্য স্টিমুলেট করে গ্রোথ ফ্যাক্টরের মতো। এখন টি রেগুলেটরি সেলটা কি করে, ওই ইন্টারলিকিন টুটাকে সে নিজে খেয়ে ফেলে ডাস্টবিনের মতো, এই কারণে এটাকে বলে সিঙ্ক, ইন্টারলিকিন টু সিঙ্ক। তো সে ইন্টারলিকিন টু সবগুলোকে নিজের দিকে টেনে নেয়, বাট তার কিন্তু ইন্টারলিকিন টু রিসেপ্টরের প্রতি কোনো এফিকেসি নাই, অ্যাফিনিটি আছে। তাহলে দেখেন এখানে কোনো সিগন্যাল হচ্ছে না, ফলে টি রেগুলেটরি সেল মাইটোটিক সেল ডিভিশন করছে না, অন্যদিকে সেই ইন্টারলিকিন টু নিজে নিয়ে ফেলায় সিডি ফোর টি সেলটাও প্রলিফারেশন করতে পারতেছে না। এভাবে সে সিডি ফোর টি সেলকে সাপ্রেস করে রাখে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে। আচ্ছা, অন্যদিকে আরেকটা হচ্ছে যে এই টি রেগুলেটরি টি সেল, হ্যাঁ টি রেগুলেটরি টি সেলটা কি করে, সে এখানে এই ডেন্ড্রাটিক সেলের মধ্যে যে বি সেভেন প্রোটিন থাকে, এই বি সেভেন প্রোটিনটাই তো আলটিমেটলি কি কি করে সিগনাল টু প্রোভাইড করে। ডেন্ড্রাটিক সেলের বি সেভেন প্রোটিন এবং হলো একটু জটিল পড়াগুলো, বাট একটু বুঝতে হবে আপনাদের, একটু ইজি ইনশাল্লাহ কনসেন্ট্রেশন করলে। এই বি সেভেন প্রোটিনটা সিডি টোয়েন্টি এইটটা কার গায়ে থাকে, সিডি ফোর টি সেলের গায়ে থাকে, সিডি ফোর টি সেল, এই দুজন মতো সিগনালিং টু হয়। এখন টি রেগুলেটরি সেল কি করে, বি সেভেন প্রোটিন প্রোটিনের সাথে সে নিজে আগে সিগনালিং করে ফেলে, ফলে এই বি সেভেন প্রোটিনের অভাবে আমার সিডি ফোর টি সেলটা অ্যাক্টিভ হতে পারে না। এখন রেগুলেটরি টি সেল বি সেভেন প্রোটিনের সাথে সিগনালিং করে কার মাধ্যমে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যান্টিজেন CTLA4 দিয়ে, ঠিক আছে? মানে CTLA4 আর এখান থেকে আসতেছে বি সেভেন প্রোটিন, এইটা হলো CTLA4 আর এটা হলো বি সেভেন, এটা থাকে ডেন্ড্রাটিক সেলের গায়ে আর এটা থাকে টি সেলের গায়ে। তাহলে এটা ছিল পেরিফেরাল টলারেন্স। তাহলে এভাবে আমাদের পেরিফেরালি সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে টি সেল অ্যাক্টিভেশন হওয়া থেকে আমাদের বডি আমাদেরকে রক্ষা করছে, ঠিক আছে? তাহলে এটা হলো পেরিফেরাল টলারেন্স। আচ্ছা, এখন আমরা চলে আসি যে বি সেলের ক্ষেত্রে। তাহলে মনে রাখবেন সেন্ট্রাল টলারেন্স বলতে টি সেলের ক্ষেত্রে একই রকম, মানে থাইমাসে তার ম্যাচুরেশনের সমস্যা হচ্ছে, এই কারণে সেন্ট্রাল টলারেন্সটা নষ্ট হয়ে যায়। আর হলো বি সেলের ক্ষেত্রে বি সেল প্রলিফারেশন মানে বি সেল প্রোডাকশন অ্যান্ড ম্যাচুরেশন দুটোটা কোথায় হয়, বোন মেরো। তো বোন মেরোতেই তো পজিটিভ সিলেকশন আর নেগেটিভ সিলেকশন হয়। নেগেটিভ সিলেকশন আমরা কি বলেছিলাম, যে যদি কোনো বি সেল সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে রিয়াকশন শো করে তাহলে তাকে আমরা অ্যাপোপ্টোসিস করে মেরে ফেলি। এখন এভাবে মেরে ফেলার মাধ্যমে আমাদের সেন্ট্রাল টলারেন্স ফর বি সেলটা হয়ে থাকে, ফলে আমাদের বি সেল আমাদের সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যাক্টিভ হয় না। যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো যে ল্যাক অফ সেন্ট্রাল টলারেন্স, ওকে? আচ্ছা, তখন আমাদের অটো ইমিউনিটি ডেভেলপ করতে পারে, অর্থাৎ আমার সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে আমার বি সেল অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। তাহলে সেন্ট্রাল টলারেন্সটা হচ্ছে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে। বি সেলের ক্ষেত্রে একই আনসার দিবেন টি সেলের ক্ষেত্রেও, যে থাইমাসে নেগেটিভ সিলেকশনটা ভালোভাবে হয় নাই স্যার, এই কারণে সেন্ট্রাল টলারেন্সটা ডেভেলপ করে নাই, এই কারণেই আমার অটো ইমিউনিটিটা হচ্ছে বা হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে। আচ্ছা, তাহলে এভাবে সেন্ট্রাল টলারেন্সটা হচ্ছে। এখন বি সেলের ক্ষেত্রে পেরিফেরাল টলারেন্সটা অ্যাকচুয়ালি আমি ল্যাঞ্জে পাইনি, সেটা হলো যে কারণ বি সেল অ্যাক্টিভেশনটা দুইভাবে হয়, টি ডিপেন্ডেন্ট টি ইনডিপেন্ডেন্ট। এখন মেইনলি কি বলেছিলাম, টি ডিপেন্ডেন্টটাই আমাদের জন্য দরকারি। তো টি ডিপেন্ডেন্টটা তো কে করে, ফলিকুলার হেলপার টি সেল। এখন ফলিকুলার হেলপার টি সেল কোথেকে তৈরি করে, সিডি ফোর টি সেল থেকে। তো সিডি ফোর টি সেলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ফলিকুলার হেলপার টি সেল তৈরি হবে না, আর সিডি ফোর টি সেল
তৈরি হবে না কখন, সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে। তো সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে যদি সিডি ফোর টি সেল অ্যাক্টিভ না হয় ফলিকুলার হেলপার টি সেলও তৈরি হবে না, ফলিকুলার হেলপার টি সেল তৈরি না হলে বি সেল অ্যাক্টিভ হবে না, বি সেল অ্যাক্টিভ না হলে অ্যান্টিবডিও তৈরি হবে না। এইভাবে আমাদের এই পেরিফেরাল টলারেন্স ফর বি সেলটা মেনটেন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের টলারেন্স নিয়ে কথাবার্তা। আমি একবার রিভিউ করি, আমাদের টলারেন্স বলতে বোঝায় আমার ইমিউন সিস্টেম যে আমার সেলফ অ্যান্টিজেন অ্যাগেনস্টে রিয়াকশন করে না, এটাই হলো টলারেন্স। এই টলারেন্সটা কিভাবে হয় আমাদের বডিতে, টি সেলের জন্য দুইভাবে, বি সেলের জন্য দুইভাবে। টি সেলের জন্য সেন্ট্রাল টলারেন্স থাইমাসে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে, এবং পেরিফেরালি হচ্ছে ল্যাক অফ কো স্টিমুলেশন এবং হচ্ছে এখানে প্রি রেগুলেটরি সেলের কারণে। আর বি সেলের জন্য সেন্ট্রাল টলারেন্সটা হয় বোন মেরোতে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে, এবং পেরিফেরাল টলারেন্সটা হয় ওই যে ফলিকুলার হেলপার টি সেল তৈরি হয় না, ফলে ফলিকুলার হেলপার টি সেল বি সেলকে অ্যাক্টিভ করে না, এইভাবে হয়। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে, এতটুকু থাকুক। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস বাকিটুকু আলোচনা করবো।